নমস্কার দর্শক বন্ধুরা, কোস্ট গার্ডেনে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো পিটুনিয়া গাছের আপডেট, অর্থাৎ আমি পিটুনিয়া গাছ যে প্রতিস্থাপন করেছিলাম সেই প্রতিস্থাপনের যে ভিডিওগুলো, ছোট টব থেকে বড় টব, এবং সেই টবের মধ্যে থেকে যে চালি টবের মধ্যে অর্থাৎ ফাইনাল টবে যে প্রতিস্থাপন করেছিলাম সেগুলো আমি ভিডিওগুলো করেছিলাম, এবং সেগুলো ভিডিওগুলোর লিঙ্কগুলো আমি এই ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং তার যে আপডেট সেটা আপনারা দেখুন। একটা ছোট্ট একটুখানি পিটুনিয়া গাছ এইটুখানি অবস্থা থেকে নিয়ে আসার পরে সেই পিটুনিয়া গাছটার অবস্থা দেখে নিন আপনারা, এবং কত পরিমাণে ফুল এসছে এই পিটুনিয়া গাছটা দেখুন। প্রচুর পরিমাণে আমার এই যে গাছটার মধ্যে টবটাই আমি দেখতে পাচ্ছি না। এই টবের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম ঠিক এরকম একটা ছোট্ট একটুখানি একটা এইটুখানি চারা গাছ, এবং তার থেকে গাছের চারিদিকে দেখুন ফুল। টব পুরো ঝেঁকে গেছে, অর্থাৎ ভর্তি হয়ে গেছে, আর ফুলেও সেইভাবে ভর্তি হয়ে গেছে। এটা দেখুন, এটা তো টব ছাড়িয়ে চলে গেছে। এই যে টব সাইডগুলো দেখুন, প্রত্যেকটা জায়গায় একদম সমানভাবে, এর কোনো পিঞ্চিংয়ের কোনো প্রয়োজন হয় না, এটা অটোমেটিকভাবেই হয়, খালি আর খাওয়া দাওয়া এবং দেখাশোনা করলেই হবে। তো এই যে ফাইনাল প্রতিস্থাপন আমি করেছিলাম সেসব ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, এবং তারপরে যে সব কাজগুলো, অর্থাৎ এত ফুল ফোটার তার কারণটা হচ্ছে এর মধ্যে শুধুমাত্র খোল জল আর ঘুঁটে ভেজানো জল, আর কিছু না, আর সামান্য একটু এনপিকে। 15 দিন অন্তর আপনারা খোল ভেজানো জল আর ঘুঁটো ভেজানো জল আপনারা দেবেন, অর্থাৎ মাসে দুবার এই দুটো জিনিস দেবেন, আর মাসে একবার আপনারা 1 চামচ এনপিকে 10-26-26 গাছের গোড়ায় দিয়ে দেবেন। ব্যাস তাতেই দেখবেন এই ফুলের পরিমাণ এটা। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আপনারা যে এই মাটির মধ্যে জলটা কম দেবেন। মাটিটা কীভাবে তৈরি করবেন সেটা আমার ভিডিও প্রতিস্থাপনে দেখে নেবেন। এবং যে জলের ব্যাপারটা, মোটামুটি আমি কয়েকটা গাছের যে পরিচর্যা করে যেটা বুঝতে পেরেছি, গাছের মধ্যে যখনই মাটিটা শুকিয়ে যাবে তখনই আপনারা জল দেবেন, অর্থাৎ ভিজের অবস্থায় কখনই এর মধ্যে জল দেবেন না। আর যখন খোল ভেজানো জলটা দেবেন বা ঘুঁটে ভেজানো জলটা দেবেন, হালকা করে অল্প করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে নেবেন, তারপরে আপনারা খোল আর ঘুঁটে ভেজানো জলটা দেবেন, খোল ভেজানো জল ঘুঁটে ভেজানো জলটা দেবেন। তো দর্শক বন্ধুরা, যদি গাছের মধ্যে জল বেশি হয়ে যায় তার জন্য কি হতে পারে সেটা আমি আপনাদের একটা গাছের টব আমি দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী প্রবলেমটা হয়। এই যে এই টবটা দেখুন, এই টবটা কিন্তু গাছের কোনো মানে গাছটার গ্রোথ সেইভাবে হয়নি, গাছটা ঝাঁকড়াও হয়নি। তার কারণটা কি এটা আমি আপনাদের দেখানোর জন্য শুধু করিনি, এটা আমার প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে গাছের মধ্যে মাটিটা জল ধরে রেখে দিয়েছিল, অর্থাৎ জল ড্রেনেজ ব্যবস্থাটা সেইভাবে কোনো একটা প্রবলেম হয়েছিল, যার জন্য মাটিটা দেখুন এখনও পর্যন্ত ভিজে, এই যে আঙুল দিচ্ছি বসে যাচ্ছে। এরকম যদি মাটি কাদা কাদা মাটি হয় তাহলে কিন্তু গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এবং এরকম গাছের পরিস্থিতি হবে। এই গাছ সবই কিন্তু একই বয়সের, একই সময়ের, একই নার্সারি থেকে নিয়ে আসা গাছ, কিন্তু এর গ্রোথ আর এর গ্রোথের মধ্যে অনেক ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেখানোই আজকের ভিডিওর আমার বিশেষ উদ্দেশ্য ছিল। তো আপনারা জল যদি বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছের অবস্থা এরকম হবে, অতএব এরকম যদি কোনো কারণে হয়ে যায় তাহলে এটাকে আপনারা 2-3 দিন পুরোপুরি সম্পূর্ণ ড্রাই করে নেবেন। ড্রাই করে নেওয়ার পরে অল্প অল্প করে প্রত্যেক দিন জল দেবেন, যখনই ফের ড্রাই হবে আবার তখন জল দেবেন। আর গাছের মধ্যে খাবারের ব্যাপার, জলের ব্যাপারটা বলে দিয়েছি, আপনারা যে পেস্টিসাইডের যে ব্যাপারটা, আপনারা যে কোনো পেস্টিসাইড অন্যান্য গাছের মধ্যে যেগুলো দেন, যেমন চন্দ্রমল্লিকা, গাঁদা, জবা, সব যেসব পেস্টিসাইড আপনারা দেন, সেই পেস্টিসাইডের যে বাঁধ বেঁচে থাকে, অর্থাৎ স্প্রে করার সময় এর উপরেও একবার স্প্রে করে দেবেন, ব্যাস আর কিছু করতে হবে না। তো দর্শক বন্ধুরা, আজ যে আমার পিটুনিয়ার যে টবগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে নিই, আপনারা দেখে নিন। এটা আপনাদের ডবল পিটুনিয়া, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা সিঙ্গেল না, আগের যেগুলো দেখিয়েছি সেগুলো সব সিঙ্গেল পিটুনিয়া ছিল। এটাও গাছটা টবের মধ্যে পুরো ঝেঁকে গেছে, এবং এর এখনও ফুল আরও আসবে, বলতে এর যে পুরো ভর্তি হয়ে যে ফুলটা হবে আরও কিছুটা সময় লাগে, কারণ ডবল পিটুনিয়া ফুলের ফুটতে একটু সময় লাগে। এই একটা দেখুন,
এই একটা সেম, এটা সিঙ্গেল পিটুনিয়া, এটাও ডবল পিটুনিয়া। এর দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে এবং গাছের গ্রোথ আপনারা দেখেই বুঝতে পারছেন, পুরো টব ভর্তি হয়ে ঝাঁকড়া হয়ে গেছে প্রচুর পরিমাণে। এর মধ্যে কুঁড়ি চলে এসছে এবং এই ফুলগুলো এবারে ফুটবে, কারণ সিঙ্গেল পিটুনিয়াগুলো আপনাদের আগে ফোটে এবং ডবল পিটুনিয়াগুলো একটু পরে ফোটে। এই একটা দেখুন সিঙ্গেল পিটুনিয়া, এটাও দেখুন ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো সবই কিন্তু ছোটো গাছ নিয়ে বসানো। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর যদি নতুন ভিউয়ার্স হন এরকম আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা গাছ লাগান, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।